সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা লিখে রেখেছি সাবজেক্ট ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এটার ফোর্থ চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। বিগত দুটো ক্লাসে আমরা প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছি। মূলত আজকে ক্লাসটাই ফোর্থ ইয়ার স্ট্যান্ডার্ড ক্লাস, এবং একটা লম্বা ক্লাস হতো, লম্বা সেশন হতো যদি আমি প্রশ্নটা শুধু লিখে সলিউশনটা একসাথে তোমাদেরকে সাথে নিয়ে করতাম। আমরা অনেক টাইমটা সেভ করার জন্য আমি পুরো প্রবলেমটা সলভ করে রেখেছি, এখন জাস্ট তোমাদেরকে আমি এক্সপ্লেইন করব। আসো আমরা আগে প্রবলেমটা দেখে নিই। প্রবলেমটা, দ্য রিটার্নস অন টু স্টকস ইজ অ্যাজ ফলোস। ইকোনমি, দ্যাট মিন্স স্টেট অফ ইকোনমি। ইকোনমি তিনটা অবস্থা দেখানো হচ্ছে। রিসেশন মানে আমরা সবাই জানি মন্দা অবস্থা, নর্মাল স্বাভাবিক অবস্থা, আর বুম হলো খুব ভালো অবস্থা। ঠিক আছে, তেজি ভাব, মন্দা ভাব, স্বাভাবিক এবং তেজি ভাব। প্রবেবিলিটি, সম্ভাবনা, মন্দা থাকার সম্ভাবনা 0.25 বা 25%, স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা 60%, এবং তেজি ভাব থাকার সম্ভাবনা মাত্র 15%। যদি এই সম্ভাবনা থাকে, আমি যদি স্টক এ পারচেস করি, তাহলে সেক্ষেত্রে মন্দা অবস্থায় স্টক এ থেকে 2% আমার লস হওয়ার সম্ভাবনা আছে, এটা পার্সেন্টেজে। আর স্বাভাবিক অবস্থায় 9.2% আমার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, আর তেজিভাবে 15.4%। আর যদি স্টক বি পারচেস করি, সেক্ষেত্রে আমার রেসিশনে 5% প্রফিট হবে, নর্মালে 6.20% এবং বুমে 7.40%। আমরা এই একটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমরা চারটা রিকোয়ারি, যদি তিনটা দেখা যাচ্ছে, তিন নম্বর রিকোয়ারি দুটো জিনিস আছে। নাম্বার ওয়ান, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন ইচ স্টক। এটা আমরা বিগত ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলেছিলাম। তারপরেও আজকের এই কোভেরিয়ান্স এন্ড কোরিলেশন আলোচনা করার জন্য এই দুটো রিকোয়ার লাগবেই। তাই পুরো ক্লাসটা আমি কভার করে দিচ্ছি। রিকোয়ার টুতে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন অন ইচ স্টক। এটা আমরা বিগত ক্লাসে আলোচনা সম্পন্ন করেছি। যারা মিস করেছো বা গত ক্লাসে যদি কোনো গ্যাপ থাকে, আজকের ক্লাসে পরিপূর্ণভাবে সমাধানটা বুঝে নেবে। এবং রিকোয়ার থ্রি, যেটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, সেটা হলো কোভেরিয়ান্স অ্যান্ড কোরিলেশন বিটুইন দ্য রিটার্নস অন দ্য টু স্টকস। মূলত এই কোভেরিয়ান্স অ্যান্ড কোরিলেশন আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা আগামী ক্লাসে চলে যাবো পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আজকে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং নেক্সট ক্লাসে চলে যাবো আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আছে, কোভেরিয়ান্স, কোরিলেশন এবং পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা দেখবো একটু পরে আমরা সমাধানে যাচ্ছি। কোভেরিয়ান্স এবং কোরিলেশন করতে গেলে তোমাকে এক্সপেক্টেড রিটার্ন করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও করতে হবে। তাই প্রাসঙ্গিকভাবে এই দুটো রেকর্ড আমি পাশে রেখেছি, এবং যাতে এই দুটো রেকর্ডের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা যায়, এবং এই দুটো রেকর্ডের বেসিক যাতে ক্লিয়ার হবে না, তারা কখনোই কোভেরিয়ান্স, কোরিলেশন এগুলো পারবে না। তাহলে আমার মনে হয় আমরা প্রশ্নটা মোটামুটি বুঝে ফেলেছি সবাই, এরপর আমরা সমাধানে চলে যাই। আসো তাহলে, আমরা প্রথমে রেকর্ড ওয়ান ছিল ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন ইচ স্টক, তাহলে সলিউশন শুরু করলাম। রেকর্ড ওয়ান, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্নস, এটা প্রতিটা হলো ই উইদিন ব্র্যাকেটে আর এক্সপেক্টেড রিটার্ন। তাহলে আমরা জানি, উই নো এক্সপেক্টেড রিটার্ন, রিটার্ন অফ ওয়ান ইন্টু প্রবেবিলিটি ওয়ান প্লাস রিটার্ন অফ টু ইন্টু প্রবেবিলিটি টু প্লাস রিটার্ন অফ থ্রি ইন্টু প্রবেবিলিটি থ্রি। এবার আমরা ফর স্টক এ, স্টক এর মানগুলো আমরা বসাই। স্টক এ দেখো, রিটার্ন অফ স্টক এ হলো প্রথমে আছে 0.2 - -0.02, এরপরে প্রবেবিলিটি হলো 0.25, তারপরে যদি নর্মাল থাকে তার রিটার্ন হবে 9.20%, এটা 10% গেলে 0.02 × 0.6, এবং বুম যখন থাকবে তখন সম্ভাবনা আছে 15.40%, আর তার প্রবেবিলিটি হলো 0.15। এই সবগুলো গুণ করে একটা সামেশন করলে আসে 0.0733। আর এটা যদি আমরা শতকরা প্রকাশ করবো, তো 100 দ্বারা প্রকাশ করবো, পার্সেন্টেজ গুণ করলে পার্সেন্টেজ আসবে 7.33%। এটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইন্ডিভিজুয়াল স্টক বা স্টক এ। একইভাবে আমরা করবো ফর স্টক বি। স্টক বি এক্সপেক্টেড রিটার্ন অফ বি, আমরা আর ফর্মুলাটা যেহেতু কমনলি লিখে নিয়েছি, আমার আর ফর্মুলা দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট মানটা বসাবো। এক্সপেক্টেড রিটার্ন অফ বি যখন নর্মাল রেসিশনে থাকবে 5% প্রফিট হবে, আর তার সম্ভাবনা 0.25, যদি স্বাভাবিক অবস্থা যেমন থাকে তাহলে 6.20%, তার প্রবেবিলিটি 0.6,
এবং যখন বুম থাকবে তখন 7.40% এবং তার প্রবাবিলিটি 0.15। তাহলে আবার আমরা যদি গুণ করে তার সাম করে আসে 0.0608 × 100। সুতরাং আমরা ফর স্টক বি তার স্টক বি এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হলো 6.08%। তাহলে আমরা অলরেডি স্টক এ এবং স্টক বি এই দুটো স্টকের এক্সপেক্টেড রিটার্ন এবং শিখে ফেললাম। এরপর আমাদের রিকার টু যেটা আছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে আমাকে একটা ক্যালকুলেশন টেবিল করতে হবে। সুতরাং ক্যালকুলেশন টেবিলটা আমরা ড্র করতেছি। ওকে ওকে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি রিকার টু। রিকার টু দা ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পদ্ধতি আমরা সবাই জানি সিগমা। তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার জন্য আমাকে আগে একটা ওয়ার্কিং টেবিল করে নিতে হবে। তাহলে আমরা ওয়ার্কিং টেবিলটা ড্র করে নিলাম আগে। এবং এখানে আমার প্রথম প্রশ্নতে আছে স্টেট অফ ইকোনমি, রেট অফ রিটার্ন। তারপর আমরা ফর্মুলাটা দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা সামশন আর মাইনাস রিটার্ন মাইনাস রিটার্ন হোল স্কয়ার ইনটু প্রবাবিলিটি। তাহলে আমরা ওই অনুসারে সাজিয়ে দিয়েছি ইকোনমিক কন্ডিশন, রেট অফ রিটার্ন, তারপর আমরা রিকর ওয়ান এক্সপেক্টেড রিটার্ন করেছি, যেটা আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে আমাকে স্ট্যান্ডার্ড ডেভিশন করার জন্য এক্সপেক্টেড রিটার্ন লাগবে, এক্সপেক্টেড রিটার্ন, তারপর আমরা বললাম রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। তারপর আমরা ফর্মুলা অনুসারে গেলাম রিটার্ন মাইনাস রিটার্ন হোল স্কোয়ার, তারপরে প্রবাবিলিটি দিয়ে গুণ করতে হবে। তাই প্রশ্ন থেকে আমরা প্রবাবিলিটিটা নিয়ে নিলাম এবং ফাইনালি আর লাস্ট কলামে আছে দেখো রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি। আমরা লিখে দিয়েছি ওয়ার্কিং ওয়ান ক্যালকুলেশন টেবিল ফর স্টক এ। এবার স্টক এ এর আমরা রিটার্ন গুলো দেখো প্রশ্ন লেখা আছে -2% মাইনাস +9.20% এবং +15.40%। এক্সপেক্টেড রিটার্ন আসছে 7.33%। আমরা সবগুলোকে দশমিক রূপান্তর করে নিয়েছি, তারপরে রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করেছে। এটা যেহেতু মাইনাস থেকে এটা মাইনাস হয়ে আসছে, এটাকে কি করবে তোমরা একসাথে পুরো কাজটা কমপ্লিট করে ফেলবে। এটা ক্যালকুলেটার রেখে স্কোয়ার বাটন প্রেস করলে এই মানটা চলে আসবে। এরপরে আমরা এটা প্রবাবিলিটি দ্বারা গুণ করলে আমরা এই ফিগারটা পেয়ে যাব। এই বিষয়টা আমরা গত ক্লাসেও তোমাদের ক্লিয়ার করেছি, আজকে ভালো করে বুঝে নাও। এইটা তোমাকে গাইড করে তোমার ফর্মুলা, তোমাকে ফর্মুলাটা রাখতেই হবে কিভাবে তুমি এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবে। তাহলে এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলাটা হলো সামশন রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি। ওকে, তাহলে এই অনুসারে তোমার এই ফর্মুলা তোমাকে গাইড করবে কয়টা কলাম হবে। আর রোগুলো যেহেতু আমার তিনটা সিচুয়েশন, তিনটা রো আর হেডলাইনের জন্য একটা আর টোটালের জন্য একটা রো করতে পারো, নাহলে এইভাবে করে দিলে হবে সামশন রিটার্ন মাইনাস রিটার্ন হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি আমার আসলো 0.00336 1 8। এখন জাস্ট এই মানটাকে যখন আমরা ফর্মুলাতে পুট করে দিই, কারণ আমরা এটা যদি ওয়ার্কিং কিছু দেখো রিকর্ড লিখে লিখছি, হইলো ফর্মুলাটা সিগমা এ। আমরা একদম স্পষ্ট বলে দিচ্ছি এটা হলো সিগমা টাকা, এটা এ স্টক এ, তাহলে এটা হলো রুট ওভার সামেশন রিটার্ন মাইনাস এক্সপেক্টেড হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি। আমরা যেহেতু বডি স্পেস কম তাই আমরা এই পাশাপাশি চলে গিয়েছি, আমরা এই মানটা বসালাম, রুট করে দিলাম, এটা আসলো সফটওয়্যার প্রকাশ করে দিলো 5.79%। তাহলে আমরা দেখলাম যে স্টক এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 5.79%। ঠিক একইভাবে আমরা ক্যালকুলেশন টেবিল ফর স্টক বি করলাম, ঠিক সেম কলাম, তাহলে মানগুলো ভিন্ন। এবং এখানে আমরা পেলাম সামিশন রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি আসলো 0.0005616। এটাকে যখন আমরা রুট করলাম তাহলে আমার চলে আসলো 0.0075। এটাকে 100 দিয়ে গুণন করার পর আসলো 0.75%। তাহলে আমার রেকর্ড ওয়ান এবং রেকর্ড টু হয়ে গেল। এই দুটো বিষয়টাই আমরা গত ক্লাসে কভার করেছিলাম। আজকের মূল আলোচ্য বিষয় যেটা সেটা হলো আমার এই কোভেরিয়েন্স অ্যান্ড কোরিলেশন। এর দুটো রেকর্ড আছে, একটা হলো কোভেরিয়েন্স, একটা হলো কোরিলেশন। এটাকে সহভেদাঙ্ক বলা হয় আর কোরিলেশন হলো সহ সম্পর্ক। তাহলে এই কোভেরিয়েন্সের ফর্মুলাটা আর কিছুই না, আমার এই যে জাস্ট লাস্ট কলাম এটা রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি। এটা প্রথমে দিবে যে দুটো স্টকের মধ্যে তোমাকে কোরিলেশন কোভেরিয়েন্স করতে বলবে সেই দুটো স্টকের মধ্যে। তাহলে দেখো আমরা লিখে রেখেছি কোভেরিয়েন্স অফ এ বি, এ এবং বি কোভেরিয়েন্স, দেখো প্রথম অংশটা এইটুকু এবং পর অংশটা এইটুকু, বলো যে এটাই জাস্ট আমরা এটা স্পেসিফিক করে দিয়েছি রিটার্ন অফ এ মাইনাস এক্সপেক্টেড রিটার্ন অফ এ হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি গুণন
return of B minus expected return of B whole square into probability. That just keeps you na. तुम लक्ष्य करो ए जे return of A minus expected return of A whole square into probability ये हम लेकिन common लिख रखे थे. इटा मानस चुका था 0.003618 तक हो 0.003618 जस्ट एक कैलकुलेशन टेबल से की तोर हुए जाते हैं इटा जो लोग किसी को दूलो नेक्स्ट तो जस्ट इस सम फिगर टेड इन्हीं में दफे के समझने दे आते तो ये सम फिगर टेड तुम्हें नहीं नहीं ले एक ही बाबे ऐसे रिटर्न ऑफ बी माइनस एक्सपेक्टेड रिटर्न ऑफ बी होल स्क्वायर इनटू प्रोबेबिलिटी ये फिगर टेड देखो 0000 0000 0000 5616 5616 এই দুটো ফিগারকে নিয়ে জাস্ট রুট করে দিবেন তাহলে প্রথমে আমরা দুটোকে গুণন করলাম গুণন করে মানটা পাওয়া গেল এটাকে রুট করে দেওয়ার পর আমরা পেয়ে গেলাম 0.000433 দিস ইজ দ্য আনসার ফর কোভেরিয়েন্স অফ এ বি সহ ভেদাঙ্ক ওকে এরপরে আছে কোরিলেশন কোরিলেশন আমরা পরিসংখ্যানে যেটা সেকেন্ড ইয়ারে করেছিলাম সেই কোরিলেশনের যে ফর্মুলা তার থেকে একটু ভিন্ন করো এটা কোরিলেশন অফ এ বি আমরা জানি সহসম্পর্ক দুটো আইটেমের মধ্যে হয় এখানে দুটো স্টক আছে স্টক এ এবং স্টক বি তাই তোমাকে বলে দিতে হবে কোরিলেশন অফ এ বি এটা ভেরি সিম্পল ফর্মুলা কোভেরিয়েন্স অফ এ বি ডিভাইড বাই সিগমা এ ইনটু সিগমা বি আজকে ক্লাসে শুরুতে আমরা এটা বলেছিলাম তুমি যদি এই এই এক্সপেক্টেড রিটার্ন বের করতে না জানো তাহলে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবে না আর এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটো বের করতে না পারলে তুমি কোভেরিয়েন্স কোভেরিয়েন্স পাবে না আবার কোভেরিয়েন্স না পড়লে কোরিলেশনও পড়া যাবে না শুধু প্রত্যেকটা প্রত্যেকটার সাথে ইন্টারলিঙ্কড আজকে ক্লাসতে হলো তোমাদের এই এই চ্যাপ্টার 4 ইনভেস্টমেন্ট থিওরিজ এর একেবারে ফান্ডামেন্টাল চ্যাপ্টার যারা এই চ্যাপ্টার রিকোয়ার্ড চ্যাপ্টার এই প্রবলেম যারা ইজিলি সলভ করতে পারবে এই চ্যাপ্টার ফর্মুলা যাদের মাথায় থাকবে তারা এই অধ্যায়ে বাকি প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবে তাহলে দেখো কোরিলেশন অফ এভরি ফর্মুলা একেবারে সিম্পল কোভেরিয়েন্স অফ এবি কে ভাগতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ দ্বারা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি দ্বারা দেখো সবগুলো রেজাল্ট আমার বের করা আছে সবগুলো মান আমার বের করা আছে কোভেরিয়েন্স অফ এবি আমরা পেলাম এটা 0.00433 দেখো আমরা বসিয়েছি 0.00433 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ আমরা পেয়েছি দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পেয়েছি আমরা পার্সেন্টেজ নিব 0.05798 0.05798 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি আমরা পেয়েছি দেখো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বি আমরা পেয়েছি 0.0075 জাস্ট এটাকে এই দুটো গুণনফল দ্বারা ভাগ করলে আমরা পেলাম 0.99 তাহলে আমরা দেখতেছি একদম 0.99 এর কে দেয়ার ফ্রম প্লাস আসছে দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন স্টক এ এন্ড বি তাহলে এই ছিল আজকে ক্লাস আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তারপরে যদি কারো প্রবলেম থাকে আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করলে আমরা বাকি সমাধানটা দিব আর পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা থাকার জন্য বললাম আমরা ইনশাআল্লাহ দ্রুত পরবর্তী ক্লাস দিয়ে দেবো সেই ক্লাসটা হবে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর আগে আমরা পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন আলোচনা করে ফেলেছি যারা ওই ক্লাসটা মিস করেছে তারা আমাদের পেজে যেয়ে ওইটা আবার রিওয়াইন্ড করে দেখে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ